মাসিক বেতন চালু অবসর গ্রহণকারীদের এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদান সহ একাধিক বহরমপুরে জেলা প্রশাসন ভবনে স্মারকলিপি প্রদান করল মুর্শিদাবাদ জেলা গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারী সংগঠনের সদস্যরা গির্জার মোড় থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে আসেন সংগঠনের সদস্যরা কমিশনের প্রথা তুলে মাসিক বেতন চালু করা ষাট বছর বয়সে অবসর গ্রহণকারীদের এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদান করে ভাতা চালু করা গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ সংরক্ষণ করার দাবি সহ একাধিক দাবিতে বুধবার বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে স্মারকলিপি প্রদান করল মুর্শিদাবাদ জেলা গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সংগঠনের সদস্যরা এদিন দুপুরে বহরমপুর গির্জার মোড় থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহৎ কথা জানানো হয়। আমাদের আজকে ইস্যু হচ্ছে যে আমরা স্বাধীনতার ব্রিটিশ পিরিয়ড থেকে স্বাধীনতা আমলের পর আমরা পঞ্চায়েতের একটা নির্দিষ্ট জায়গায় কাজ করছি করাদায় করছি কিন্তু আমাদের দুঃখের বিষয় বলতে লজ্জা যে আজকে আমাদের দিনে আজকের আজকের বাজারের দিনে কুড়ি টাকা মাইনে আমাদের দাবি সমূহ হচ্ছে যে সরকারি সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে যারা যে সমস্ত করদাইকারীর ষাট বছর বয়স পেরিয়ে গেছে তাদেরকে এককালীন পাঁচ লক্ষ টাকা মাসিক পাঁচ লক্ষ টাকা দিয়ে মাসিক পেনশনের ব্যবস্থা করে কাজ থেকে অব্যাহতি দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে অনিয়মিত ছাঁটাইগুলি বন্ধ করতে হবে তৃতীয়ত জিপি কর্মীর ক্ষেত্রে সরকার যে যে মানে প্রদত্ত তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ প্রদান করে প্রত্যেক বছর যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন